এই মাসে রাসুলকের সিরার থেকে তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এটাই উচিত আজকের এই মাহফিলে আমাদের সামনে আমাদের দাওয়াতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট দুই শিক্ষাবিদ মানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইমরানুল হকাই আছেন আমাদের সামনে আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের আরেক বিশ্ববিদ্যালয় বা শিক্ষক আজীবন শিক্ষক হাজিরি করেছেন অর্ধ শতাব্দী শিক্ষকতা শেষে আজকে আমাদের মাঝে আছেন প্রফেসর মফিজুর রহমান তো আলহামদুলিল্লাহ শিক্ষাবিদের কাছ থেকে শিক্ষামূলক কথা শোনার মজাই আলাদা আমরা রাসুল করিম সাল ইসলামের জীবনে সেই শিক্ষণীয় দিক দুই শিক্ষকের কাছ থেকে জেনে নিব আর সেই আলোকে আজ থেকে আমরা প্লান নিব আমাদের জীবনে যে হায়াতুক আল্লাহ রাবুল আলমিন বাকি রেখেছেন

What are they? এতটুকু বলবো যে আমাদের সমাজে চতুর্দিকে দিকে যে হাহাকার অবস্থা আমাদের ঘরে ঘরে যে মাথন চলতেছে আমাদের ছেলেমেয়েরা ধরে রাখা যাইতেছে না ইসলামের উপর মুসলিম হিসাবে আমরা আমাদের নেক্সট জেনারেশনের কি অবস্থা হবে কোন পরিস্থিতির মুখে কোন চ্যালেঞ্জের মুখে আমরা আসি এইসব বিষয়ে হয়তো আজকে এত লম্বা কথা এখানে হবে না কিন্তু আমরা এখানে এই কাজগুলি করার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে নিয়ে করার চেষ্টা করতেছি যাতে আমাদের এই সমাজের কিছুটা হলেও বাচ্চাদের উপকার হয় আমাদের এখানে কিছু নিয়মিত প্রোগ্রাম আছে এই তফসিলের পাশাপাশি আমরা মেয়েদের এখানে প্রোগ্রাম রেগুলার হয় প্রত্যেক সানডে এবং ছেলেদের দুইটা প্রোগ্রাম হয় শুক্রবারে একটা সম্ভব রবিবারে একটা এই প্রোগ্রামগুলিতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসা দরকার এবং সহযোগিতা করা দরকার এবং বিশেষ করে আমাদের এই তাফসিরে আলহামদুল্লাহ অনেক অনেক লোকই দীর্ঘ প্রতীক্ষায় থাকি আমরা কখন এই প্রোগ্রাম এই তাপসির অনুষ্ঠিত হবে তো আলহামদুলিল্লাহ আমার আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের মেহমান বৃন্দকে অনেক মুবারকবাদ অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আমি আমার কথাকে বেশি দীর্ঘায়িত না করে বরং আমি মেহমানদের কাছ থেকে আজকে আমরা কথা শুনবো যথা খুব الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال الله تعالى في كلام كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. صدق الله العظيم. عسكري مهتي তাফসির মাহফিলে উপস্থিত আমার মুরব্বী বড়ো ভাই উস্তাদ অধ্যাপক মফিজুর রহমান সাহেব ওনার সামনে আমি শুনলে ভালো হইত বলার চাইতে তো এবং আপনারা যারা দুই মসজিদের সম্মানিত চেয়ারম্যান কমিটির নেতৃবৃন্দ এবং মুসলিয়ান একরাম মুরাবিন একরাম আমি আপনাদেরকে বেস্ট অফ দি গ্রিটিংস দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিস বোনেরাও আছেন তো ওনাদেরকেও সালাম তো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা লাখো কোটি সুখিয়া সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্য থেকে কিছু সময় বের করে মসজিদে বসে আল্লাহ দিনের কথা নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সিরাতের কথা শোনার জন্য বলার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কলেমাত শুকুর আদায় করি আল বলি আলহামদুলিল্লাহ হামদান ক্যাসির তৈব মুবারক ফি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি জালালি ওয়াজি কাজিম সুলতানিক রসুল্লা সাল্লি সাল্লাম হচ্ছেন উসুয়াতুন হাসানা উসুয়াতুন হাসানা হচ্ছে উত্তম আদর্শ বা বেস্ট অব দি রোল মডেলস তো দুনিয়াতে বহুত রকমের রোল মডেল আছে থাকতে পারে তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিতেছেন যে রসুল্লাহ সাল্লামের মধ্যেই হচ্ছে যে লকাত খান আলুম ফি রসুল তোমাদের রসুল আল্লাহ রসুল সাল্লামের মধ্যে হচ্ছে সমস্ত উত্তম আদর্শ তার মানে হচ্ছে যে এখানে কিন্তু হি রসুল্লাহি বলছে রসুল্লা সাল্লামের জীবনের ভিতরে তার মানে আল্লাহ এখানে বলতেছে যে ওনারে খালি এমনি উত্তম আদর্শ বললে হবে না ওনার জীবনের ভিতরে ঢুকো দেখো কি আছে এবং এই জন্যই সিরাথল নবী এই যে সম্মেলন আমরা যে করি বা আপনারা আয়োজন করেছেন আয়োজকদেরকে ধন্যবাদ যে খায়ের খের আল্লাহ আলামীন আলমিন আপনাদের এই আয়োজনের সবচেয়ে উত্তম বারাখা দান করুন আল্লাহ রাবুল্লা আলমিন শব্দ চয়নের দিকে সব সর্বোত্তম উনি আলিমুন হাকিম হ্যাঁ তো ওনার যে শব্দ লাকাত ক্যান আল্লা ফি মধ্যে এটা না বললে হয়তো যে জাস্ট এমনি রসুল্লাহ সাহেব উত্তরা উত্তম আদর্শ হইত তো জি আমাকে একটু স্মরণ করাই দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাঁচ দশ মিনিট আগে বলবেন আর কি ইনশাআল্লাহ কোন সময় তখন আমি আসতে করে ল্যান্ডিং করব ইনশাল্লাহ মাত্র টেক অফ করতেছি আচ্ছা তো তো এখন এই রসুল উল্লা মধ্যে উত্তম আদর্শ বলতে কি বুঝায় এটাই আসলে আমরা বুঝতে চাই এবং এটার জন্যে আমরা সিরাতের কথা ওনার জীবনের উপরে কিছু আলোচনা করা এটা একটা মহাসমুদ্র এটা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বললে শুনলে পড়লে লেখলে হবে না শেষ হবে না তো আবার পড়তে হবে আবার পড়তে হবে আবার জানতে হবে এটার মধ্যে মজা এমন একই কথা আবার শুনলে আবার ভালো লাগতে পারে লাগার কথা তো এই সর্বপ্রথম আদর্শ দুনিয়াতে আমি আপনার অধ্যাপক মানুষ এই আমি তো আলেমে পড়ি নাই আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন কি না আলমিলাইনে পড়ি নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিয়েছেন শত শত আলেমের সাথে বসে বসে ইসলাম শেখার আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকেই আর শিখতে যদি চান আল্লাহ দরজা খুলে দিবে আল্লাহ না যা আমাদের পথে যারা জুহুদ করে সর্বাকে প্রাণান্ত করার চেষ্টা করে আমরা তাদেরকে আমাদের পথটা দেখাই দিই হ্যাঁ তো এটার জন্য কিন্তু সার্টিফিকেটের অপেক্ষা করার দরকার নাই সার্টিফিকেট আপনাকে কি দেয় আপনাকে কনফিডেন্স দিবে আর আপনার কাছ থেকে যিনি শুনতেছেন তাকে কনফিডেন্স দিবে তো শিখা শিখতে থাকা শিখতে থাকা যেমন রসূল উল্লাহ সায়সাল্লাম বলেছেন যে মাইউরিদুল্লাহ বিহি খায়রান ইফাক কে হুফিদ্দিন যে আল্লাহ যদি কারো ভালো ছান ভালাই ছান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন না কি দান করেন দিনের সমজ দান করেন দিনের বুঝ দান করেন আপনি দিনের এলেম হাসিল করতে থাকতে পারেন সারা জীবন কিন্তু বুঝ আপনার নাও আসতে পারে যেমন উনিশশো সালে আমি কানাডা ইউনিভার্সিটি অফ টরন্টোতে গিয়েছিলাম সেখানে হেড অফ দি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হলো কে প্রফেসর খুঁজে পাইলাম হচ্ছে একজন ইউদি শুনলাম কি তিনি কোরআনে হাফেজ লে এবং তিনি ইসলামিক স্টাডিজির উপরে প্রফেসর বোঝা গেল যে তিনি এলেম হাসিল করেছিলেন কিন্তু আল্লাহ থেকে সমজ বা বুঝ দান করে নাই ক্লিয়ার কিনা এই জন্য আমি যা বলবো আপনাদের মতো সাধারণ মানুষ হিসেবেই বলবো আর আমি যদি কিছু বলতে পারি আমি মনে করি যে আপনারাও বলতে পারার কথা তো আমার এখানে বসে কিছু বলার উপরে আপনারা কিছু কি নেন কনফিডেন্স নেন যে আপনারাও চেষ্টা করা দরকার নাকি কিন্তু একটা শর্ত হল আলেনদের থেকে আগে বাড়িয়ে যাবেন না আলেনদের সাথে সাথে থাকবেন পিছিয়ে পিছে থাকবেন কিন্তু তাদের থেকে কি আপনার আগে চলে যাবেন না উপরে উঠে যাবেন না তাইলে কি হবে আল্লাহ রাবুল আলামিন এলেম এবং কে সমজ দুইটাই আপনাকে ঢেলে ঢেলে দিবে ইনশাল্লাহ তো যাই হোক এই যে সর্বোত্তম আদর্শ রসুল্লাহ সাল্লাম ওনার থেকে আমরা আসলে কি নিব কোথার থেকে সর্বোত্তম আদর্শ সর্ব আদর্শ যদি বলি সেটা বলতে কি বোঝায় যে জীবনের যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্র যে কোনো বয়সের সময় আপনি নিয়ে আসেন সকল ক্ষেত্রে উনি কি সর্বোত্তম আদর্শ ঠিক না উনি যুবকদেরও সর্বোচ্চ সর্বোত্তম আদর্শ আবার বয়স্কদের জন্যও সর্বোত্তম আদর্শ উনি বাবা হিসেবেও কে সর্বোত্তম আদর্শ উনি ছেলে হিসেবেও সর্বোত্তম আদর্শ উনি স্বামী হিসেবেও সর্বোত্তম আদর্শ ঠিক না উনি আবার রাষ্ট্রনায়ক হিসেবেও সর্বোত্তম আদর্শ উনি আবার সামরিক ফিল্ড মার্শাল জেনারেল হিসেবেও সর্বোত্তম আদর্শ ঠিক কিনা আমরা হয়তো বা পড়ি না আমাদের এই যে সিরাতের গ্রন্থ কি হইতেছে আমাদের এই জন্য সুরুল্লাহ সাল্লামকে যে আমরা যে মানব অনুসরণ করব কি অনুসরণ করব। উনি যেটা আল্লাহর কাছ থেকে পাইছেন আমল করছেন সেটি তো অনুসরণ করতে হবে তো আল্লাহর কাছে প্রথমে কি চাইছেন কি পাইছেন আল্লাহ তাকে কি দিয়েছেন রাগু হাতে এক করা হ্যাঁ যে পর এই সরব সর্ব প্রথম কী দিয়েছে পর শোনো না লেখো না তাই না নাকি পর তো আমার মাঝে মাঝে করে আমরা তো আমি তো শিক্ষক মানুষ শিক্ষকের মতো মাঝে মাঝে কিছু বলি আর কি যে কি বোঝানোর জন্য যে আমাদের মুসলমানদের যেই দশা হয়েছে তাতে মনে হয় যেন ফেরস্তা জিবর ইল আল ওনাকে মোলাকাত করে প্রথমেই বলছে কি ইসমা এটা তো বলে নাই ইসমা মানে কি শোনো আমরা শুনতে ভালোবাসি না ইসলাম ব্যাপারে পড়তে কি ভালোবাসি আমরা পড়ি আপনি দেখবেন যে কি টিউবে আন্ডারগ্রাউন্ডে যখন আপনি চলেন দেখবেন দেখি সব ইংলিশ ওয়াইট আমরাও তো ইংলিশ নাকি না কি বলেন এখনো কনফিডেন্স আসে নাই ব্রিটিশ পাসপোর্ট থাকলে তো ইংলিশই হওয়ার কথা যদিও বাংলায় কথা বলতেছি না ইংলিশও পারি আমরা আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা তো কি দেখা যায় বই পড়ে কারা মুসলমানেরা কিন্তু বসে থাকে ঠিকই না অথচ জাতি হিসেবে আল্লাহ বলছিল যে কি তুমি কি হ আল্লাহ চাইছিল নেশন অফ রিডার্স হইতে আমরা হয়ে গেছি নেশন অফ লিসেনার্স আল্লাহ চাইছিল পড়া হইতে আমরা হয়ে গেছি সোনা উল্লাহ ঠিক কিনা যার কারণেই কিন্তু আমাদের মধ্যে এত দ্বিধা কি কি কারণ হয়েছে কয় সুরা হাতে আর শুনছি মাওলানা মুখের কাছে তা আমার মাওলানার সাথে আপনার মাওলানা নিয়ে এখন তর্কাতর্কি ঝগড়া জাতি এবার কি হলো সব বাধ্য ঠিক না এভাবেই তো কিন্তু আমিও যদি পড়তাম আর আপনিও যদি পড়তেন তাহলে কি হতো তাইলে দেখা যেত যে আমরা ভালো করে বুঝতে পারতাম জিনিসটা ঠিক না তো এই যে রসুর উল্লা সাহে উত্তম আদর্শ সর্বপ্রথম হচ্ছে পড়া উনি বলছিলেন যদি ওনাকে যদি বলতো ইসমা তাইলে কি কষ্ট লাগতো নাকি কষ্ট লাগে নাকি কিন্তু পড়তে কিন্তু যার কারণে উনি বলতে যে আমি তো পড়তে জানি না ঠিক না ওনারে যদি বলতো যে আপনি শুনেন তাইলে আর বারবার করে ফেরেসটা কিন্তু মোলাকাত করে চাপ দেওয়া লাগতো না ঠিক কিনা এই যে চাপ দিছে মানে হচ্ছে যে কি করছে শক্তি পাস করছে তখন উনি পড়ে ফেলছেন একরা বিস্মের খালাক কথা বুঝতেছেন কিনা তাহলে সর্বপ্রথম উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ চাইতেছেন সর্বোত্তম আদর্শ যদি অনুসরণ করতে চান খালি চাইলে তো হবে না জানলে তো হবে না জানবেন কেন জানব কেন অনুসরণ করার জন্য তো নাকি তো অনুসরণ করছি ওনাকে আল্লাহ বলতেছে পড়ো পড়া দিয়া শুরু তাইলে আমি আপনি কি করতে হবে পড়তে হবে এখন পড়ি কি পড়তেছি সিরাজ সম্পর্কে আমরা কি পড়ি বাংলাদেশে থাকতে আমরা পড়তাম হইল কি গোলাম মোস্তফার বিষাদ সিন্ধু এইটা কি সিরাতের গ্রন্থ কিনা বলেন তো দেখি আমার ভাইয়েরা এটা হইল যে গোলাম মোস্তফা সাহেব নিজে একজন কী ছিলেন লেখক কবি উনি নিজেও কিন্তু এটাকে সিরাতের গ্রন্থ হিসেবে লেখেন নাই উনি একটা গল্পের মতো রসুল্লা সাহেবের জীবনীরূপটা একটা গল্পের বই লেখেছেন ঠিক কিনা তো কিন্তু আমরা দেখা যাবে যে কোটি কোটি মুসলমান বাংলাদেশি মুসলমান যেহেতু ইয়া কি বলে বিশ্বনবী যেহেতু আপনার কি বাংলা যেহেতু তাহলে বাংলাবাসীদেরই তো আলাপ করতে হবে এত কোটি কোটি বাংলাদেশি মুসলমান আছে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি মনে করেন শতকরা কতজন বলবে যে এই গোলাম মোস্তফার বিশ্বনবী ছাড়া আর কোন সিরাত গ্রন্থ পড়ি নাই কতজন হইতে পারে আমার কথা বুঝা গেছে কিনা আমি বদনাম করতেছি না তো এটা আমিও আছি এটার মধ্যে ঠিক কি না আচ্ছা অথচ এই ওয়েস্টার্ন জীবনের আপনার বিভিন্ন আঙ্গিকে ওনার সিরাতের গ্রন্থ লিখতেছে লিডারশিপ অফ প্রফেসর জন অ্যাডায়ের একজন প্রফেসর অফ লিডারশিপ সে মুসলমান না কিন্তু তার কাছে ভালো লাগছে যে নেতৃত্ব যদি নেতৃত্বের গুণাবলী যদি জানতে চাও বিশ্ব মানবতার মুক্তির জন্য নেতৃত্বের গুণাবলী যদি জানতে চাও তাহলে নবী মোহাম্মদ সে তো বলে না আমরা বলবো সাল্লামের জীবনের ভিতরে খুঁজ সমস্ত নেতৃত্বের গুণাবলী ওখানে আছে এইভাবে করে আমি এই মুহূর্তে ওনার নাম মনে আসতেছেন আমেরিকান এক মেজর জেনারেল যে মিলিটারি স্ট্র্যাটেজি ইন দি লাইফ অফ প্রফেট মোহাম্মদ সাহেব আর একটা সিরাতের গ্রন্থ আপনি বুঝতেছেন কিনা ওরা পড়তেছে ফায়দা নিতেছে যাইয়া অনেক কিছু গবেষণা করে ওই আমাদের উপরে অ্যাটাক করে ফেলতেছে কেনা বুদ্ধি পাইতেছে ওখান থেকে আপনি বুঝতেছেন কিনা তো এই জন্য কিন্তু আমরা কি করতেছি আমরা পড়তে হবে ঠিক না যদি আমরা পড়ি তাহলে কি হবে তাইলে ওইটা হক আদায় হবে যখন আল্লাহ বলতেছেন যে কোল আপ পারলে পড়েন আমি কিন্তু আপনাদের মতোই আমি যে কয় আয়াত বলবো আপনারাও পারার কথা আমি খালি একটু গুজে গুজে বলতেছি আর কি ঠিক তো নাকি হোল ইন কুমতুম তোর আল্লাহ ফাত্তাবি উনি ইউ বলুন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাম ইনকুম তুম তুহিব্বুন আল্লহ তুমি যদি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাতবিহুনি আমাকে অনুসরণ করো ভালোবাসলে শুধু ভালোবাসলে চলবে না এখানে আল্লাহ কি করছে আর একটা শব্দ বসাইছে ফাতুহিব্বুনি বলে নাই বসে নাকি যদি বলতো এটা বলিন কুন খুন আল্লাহ ফা তাহলে কি তো আল্লাহকে যদি আসতে চাও তাহলে আমাকেও ভালোবাসো আল্লাহ সেটা বলে নাই তো বলছে কি বলতেছে ফাত্তা বেউনি ইউসবিব তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আপনি কিছু বুঝা গেছে কি না এটা অনুসরণের মধ্যে এটা যে কয় যে আপনার আমার মাকে ভালোবাসি 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 কিন্তু মা দেশে আছে কিছু পয়সা চাইলে আর কিছু দেয় না তাইলে হইল নি এটা ভালোবাসা হ্যাঁ চুপ করে থাকে এটা সবসাইতে সর্বোত্তম ব্যবহার হইলো এটা চুক্তিরে থাকে আর না হলে কিছু বইলেও দেয় আবার কয়ে আমার এত ছেলেমেয়ে আছে তুমি খালি পয়সা চাও আল্লাহ মাফ করতো করে না তার মায়েরে যদি আপনি বলেন তোমারে ভালোবাসি ভালোবাসি কিন্তু তখন উনি যদি কিছু চায় যদি দেন না তাহলে এটা হইল নাকি ভালোবাসা এখন তারপরেও যদি সে বলতেছে আমারে কিছু দেও আপনাকে আমি ভালোবাসি আমারে কিছু দাও আপনাকে আমি ভালোবাসি আমাকে কিছু দাও আরে তোমার এই ভালোবাসা দিয়ে আমি কি করবো তুমি তো ভালোবাসার কি করতেছো না প্রকাশ ঘটাইতেছো না আল্লাহ রাবুলা আলমে নিজেও তো ভালোবাসার প্রকাশ চাইতেছে কি করে আল্লাহ বলতেছে তুমি আমাকে ভালোবাসো তাহলে শেষ দাও টুকু করো আমি দেখতে চাই আমি যেটাকে হারাম করেছি সেটা হারাম হিসেবে পালন করো আমি যেটা হালাল করেছি সেটা হালাল হিসেবে তুমি কি করো গ্রহণ করো ঠিক না এটা প্রকাশ করতে হয় কি না তাই নবী মোহাম্মদুর সাল্লাম কে আমি খালি ভালোবাসি ভালোবাসি কিন্তু উনি যেটা করছে ওইটা আবার করতে লাগে কষ্ট হবে নাকি নামাজ পড়ু কিভাবে সল্লু ক্যামারায় তুমুনি উসাল্লি কে বলছে এটা রসুল্লাহ সাল্লাম যা নামাজ তেমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে দেখছো পড়তে এটা উল্টা করে পড়লে কয় আমার কাছে সেজদা দেওয়া বড় ভালো লেগে গেছে তাই জন্য কি কয় সেজদায় কয় শুনেছি শুনে ফেলছি আমরা তো সোনা উল্লাহ বলতেছি না দেখি মালানা সাহেব হ্যাঁ এইভাবে আপনার শুনে আসছি কয় আল্লাহর কাছে নিকটে আসে নাকি বড় এবং তখন যদি সে কিছু চায় আল্লাহ ফিরে দেয় না বড় ভালো লেগে গেছে কয় এক রাখাতে দুইটার জায়গায় তিনটা সিদ্ধা দিয়ে দিব হবে না হুজবিল্লা এই বাইরে গেছেন ইসলামের বাইরে ওই দিকে কামারাই তুমনি উসল্লি উনি যেমনি করছে আপনার ভালো না লাগলেও ওইটাই করতে হবে আবার একটা কথা আছে ভালো না লাগলে না ভালো লাগাইতে হবে আল্লাহ আকবার যে কি বলতেছে আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন যে আপনার আউজবিল্লাহমিনা শেতান রাজিম যে আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন যে কি আপনার সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়তে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা تؤমিনুনা হাত্তা ফিমা সাজারা বাইনহুম সুম্মা লা তাজিদু ফি আনফুজিহিম হারাজান مما কদাইতা ওয়া আমি আপনাদের মিষ্টি করে বলছি কিন্তু কথাগুলা কঠিন মিষ্টি করে তো শুনতেছেন নাকি বলতেছে কি ফালাওয়ারফ বোকা হ্যাঁ ফালাওয়ারফ বেখা লাই অমিনা বলতেছে আল্লাহর কসম তোমার রবের জাতের কসম যে কোন মানুষ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাপী উনির এই তিনটা শর্ত পূরণ না করে অনুসরণ রসুল উল্লাহ সোয়েসাল্লেমের অনুসরণের এই তিনটা শর্ত পূরণ না করে সেই শর্তগুলো কি হাত্তা তাই হাক্কিমু কাফিমা সাজারা বাইনা হম যে তুমি যে ফয়সালা দিয়েছো তা মেনে না নেয় শুধু এতটুকু করলে হবে না সুমা লায়া আজি দুফি আং এবং মনের ভিতরে তার কোনো রকমের ক্ষেদ রাখতে পারবে না এটা কী বলবো হ্যাঁ যে রসুল শেসুল্লাম বলছে বলে মানতে বাধ্য হইলাম কিন্তু ভালো লাগতেছে না না এটা বলবে না এরপরেও শেষ নাই আল্লাহ বলে আলহেন বলতেছে আরেকটা পূরণ করতে হবে সেটা কি হ্যাঁ ওয়া ইউসালিমু যে পরিপূর্ণ শান্তির সাথে জিনিসটা মেনে নিল তার মানে হচ্ছে যে রসুল উল্লাহ শেসুল্লামের পয়সা লাগে দিলের ভিতরে কোনো খসখস না রেখে মেনে নেওয়া এবং এটার উপরে আমল করে পরিপূর্ণ শান্তি লাভ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ আলামিন বলতেছেন যে কি তার ইমান পরিপূর্ণ হবে না সে ইমানদার নয় এটা কি সহজ নাকি আপনার কাছে কি আপনাদের কাছে কি মনে হইতেছে সহজ হাই 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 আমি এই কদিন আগে এক মধ্যে কোরআন থেকে আয়াত খেল করেছি নবীদের জীবনীর থেকে বর্ণনা করেছি আমি বর্ণনা আমি আলেম নই আমাকে একটু সতর্ক বেশি থাকতে হয় ঠিক কিনা এই জন্য আমি একটু বেশি করে বলতে হয় আমার হ্যাঁ আমাদের মুরব্বী আদাব মফিজুর রহমান সাহেব তো আলেমের কাতারে ছেলে গেছেন যার কারণে উনি কিছু রেফারেন্স কম দিলেও হবে কিন্তু আমার কিন্তু হয় না আমি এইভাবে রেফারেন্স দিয়ে আয়াতের রেফারেন্স দিয়ে নবীর ঘটনা বর্ণনা করে আমি একটা জিনিস বলেছি তার কাছে ভালো লাগে নাই তা কি হয়েছে যে কোনিথো একটা কি জানি বুইলা গেল আরে ভাই কি জানি বুইলা গেল মানে আমি তোমার নবীর ঘটনা বর্ণনা করে উনি এটা করেছেন তাহলে আমরা কি ওটা করতে হবে কি না এই তিনটা শর্ত শুধু করলে হবে না এই তিনটা শর্ত পূরণ করতে হবে সুবহানাল্লাহ এই জন্য আমাদের মধ্যে লাইন ধরে আপনার বিভিন্ন রকমের দাওয়াতী কাজের কি সংগঠন অ্যাসোসিয়েশন আমরা বিভিন্ন করি খালি পড়ে ফেলি কি আ তে উল্লা হা উলিল আম্রিম আল্লাহর আনুগত্য করো আর রসুল উল্লাহ সল্লেমের আনুগত্য করো নিঃশর্তভাবে দুইটা নাকি ওলিল আম্রিম ইনকম ওই দুইটা শর্তের সাপেক্ষে তোমার উলিল আমর দেও মেনে ভালো কিন্তু এরপরের অংশটা ওই জায়গাটায় যাইয়া ফেরত যায় না খাদ্য লাগায় দে হ্যাঁ উলিল আমরি মিংকুম এরপরে কি ফাইন টানাজা তুম ফি সাইং ফারুদ্দু হুইল আল্লাহর রসুল ইনকুমতুম তোহে বুনা ইনকুমতুম তুমি নুন আবিল্লাহী অমিল আখের আলোচনা করতাম নি না কিন্তু আমি তো আসলে মুরব্বী থাকতে আর বেশিক্ষণ আলোচনা করাও তো ঠিক না কিন্তু আমার আবার আবেগ চলে আসতেছে হ্যাঁ আচ্ছা তো কি হইলো হতেছে যে তোমাদের মধ্যে যদি কোনো কি হয় ফাইন টানা যা তুম ফি সাইন তোমাদের মধ্যে যদি কোনো কি ঝগড়া হইয়া যায় কোন একটা বিষয়ে যদি তর্ক লাগিয়া যায় যে এইভাবে মাসলা না ওইভাবে মাসলা এইভাবে করব না ওইভাবে করব ফারু লা ইহ রসুল তোমাদের চেহারা ঘুরাইয়া দাও নিজেদের মধ্যে তর্ক না কইরা কি আমার হুজুর এইটা বলছে তোমার হুজুর এইটা বলছে দুইটা জায়গা শুধু আল্লাহর কোরআন আর রসুল্লাহ সাল্লামের সন্না ঠিক কিনা এই দুইটাতে যদি তোমরা আল্লাহরে ভালোবাসো আর আতকে তোমরা যদি আল্লাহকে যদি থাকে তোমাদের বিশ্বাস করো আর আখেরাতের উপরে যদি বিশ্বাস করো ঠিক না তো এই যে জিনিসগুলাকে সহজ না কঠিন এগুলা খুবই কঠিন খুবই কঠিন আপনার ভাইয়ে বাইয়েও আপনার কি কিসের কোরআন দিস হায় হায় মানলে তো একটু জমি একটু সাইডে দিতে হবে এই মূর্তি কেমনে মানি এই কথাটা বোঝা গেছে না এটা তাড়াতাড়ি বললে ফেলছি মনে হয় হ্যাঁ তো একটু কি স্বার্থ একটু সাইডে দিতে হবে মানতে গেলে তাইলে তখন কি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তো এইভাবে তখন হয় কি ওই উত্তর অন্যদিকে চললে যায় একটু ডোনাল্ড ট্রাম্পের দিকে যাই ওবামার দিকে যাই থনি ব্লেয়ারের দিকে যাই আছে না আমাদের এই যে আমি এক সময় যখন ওবামা যখন প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে তখন সে একটা শুরুতেই একটা ইয়ে লেখেছিল যে কি অফ হোপ খুব সুন্দর একটা বই লেখছে তো আমি দেখতাম যে মুসলমান মুসলমানের নেতারা ওই বইটা লই হাঁটে সিরাতের বই না ওই বই লইটা লি হাঁটে হাইটা আবার ওখান থেকে কোট কইরা খুব ক্রেডিট ফিল করে কিন্তু যখন কোটেশনগুলো বলতো আমার কাছে মন হইতো যে আরে এটা তো হাদিসের কথা সে কেন বলে না রসু সাহায্য বলছে ও ওবামা বলেছে আপনি বুঝতেছেন কি না তাইলে হইলো কি সর্বোত্তম আদর্শ হ্যাঁ ওইটা ওই সর্বোত্তম আদর্শ হইল কি মালার সাহেব বলবে আর আমি শুনবো আর মসজিদের ভিতরে জমা টমা দিয়া বাইরে চিলে যাব এখন বাকি কি দুনিয়া যত নেতা আছে হ্যাঁ তাদের কথা কোটেশন দিয়ে দিয়া বললাম নাকি এবং তাদের সেটাতে আবার মজা লাগে আমাদেরকে নাকি আমার কথা ঠিক আছে নাকি না হ্যাঁ বলতেছি না তো দেখেন আচ্ছা বল বলে থামাই দিবেন আমি আপনাদের মতোই একজন মানুষ আচ্ছা যাক তাহলে কি বললাম যে রসুরাল্লামকে অনুসরণ করার মধ্যেই হচ্ছে ওনাকে উত্তম আদর্শ বলে আমরা যদি দাবি করি সেই দাবির হক আদায় করা আর শর্ত হল ওনাকে কি করতে হবে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে দুই নম্বর কথা আমার কাছে ভালো লাগলো ইমাম সাহেব মালানা সাহেবও নামাজের মধ্যে যেই আয়াত তেলাওয়াত করলো সেই ই আয়াত আবার ছোট্ট বন্ধু হ্যাঁ কারি এত সুন্দর তেলাওয়াত করলো একই সুরা বাকারা তিনটা আয়াত মধুর মধুর সুন্দর আয়াত নাকি এই আয়াতগুলো আপনাদেরকে একটু আবেদন করব। দয়া করে একটু মুখস্থ করে ফেলবেন ঠিক আছে তো ইনশাল্লাহ যে ব্যক্তি ঘুমের আগে এই তিনটা আয়াত হয় তারপরে আয়াতুল কুসি পরেশি বিশেষত হ্যাঁ আবার এই তিনটা আয়াত হোক তাইলে এই তার বাড়ির সব সবকিছু আল্লাহ রব আলমিন তার হাওলাতে নিয়ে নেন ওতে চুরি হবে না ইনশাল্লাহ বুঝতে পারতেছেন তো কথা এই দেশেও তো চুরি হয় না এই কি আর এই সর্বনাশ কানতে কানতে ফোন করে বলতেছে কয় কি সব নিয়ে গেছে কি কয় ষাট ভরি স্বর্ণ নিছে আরে মিয়া তুমি সাইট বুড়ি শূন্য রাখছিলে নাও হ্যাঁ আরও আছে আশি বুড়ি নব্বই বুড়ি হবে একজনে বলতেছে একদিন কয় ভাই রাখছিলাম ক্যাশ কতগুলা নব্বই হাজার লইয়া গেছে গিয়া কি হয় কি না আমি কোনো এটা কিন্তু আপনারা একটু সাহাটায় দিতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা ওকে তো এখন এই আয়াতটা যখন নাজিল হয়েছে এই আয়াত হল খাস সাতান মাহম্মদু রসুল না সাহে সাল্লামের জন্য নির্ধারিত করা হয়েছিল এই যে তিনটি আয়াত এই তিনটি আয়াত যখন তেলা ইয়ারে যখন আসলো আপনার প্রথম আয়াত যখন আসছে তখন সাহাবিরা কাঁদতে কানতে শেষ তাহলে ওনারা ছিল আরব আরবি ভাষা সরাসরি বুঝতো এটার সমস্ত ব্যাখ্যা সাজ্যা সব বুঝতো তাই না আমাদের তো যদি একটু কেউ সুর দিয়া যদি তেলাত করে আমরা মজা লাগিয়া যায় কিন্তু আসলে আয়াতগুলো হয়তো বা কঠিনও হইতে পারে কি বলতেছে আমার সাথে পড়েন আমার সুলো বিমা না আরও আগে লীলা হিমাফি সামা ওয়া মাফিল আর এই যে কঠিন জায়গাটা হইলে এখানে ওয়া ইনতুবদু মাফিআং ফুসিকম আতুক ফু হু ইউ হাসিব কুম্ বিহিল্লা ওয়ায়া গুরুলি মাইয়াশা ওয়াই ওয়া দিবু মাইয়াশা ওয়ল্লাহু আনা কুলনি সেং কাদির এয়া নাজিল হয়ে থামছে আর সবাই কাঁদতেছে কেন আমি শুধু ওই অংশটা বলবো যে অংশটার জন্য কাঁদতেছিলো ওয়াইং টু মাফি আং হ্যাঁ বলতেছে তোমাদের দিল থেকে যেটা তোমরা প্রকাশ করে ফেলছ রিকুদ ফেলি আর আওতুকফুহু তোমাদের দিলের ভিতরে যেটাকে গোপন করে রেখেছো করতে চাইছিলা কোরনাই গালি দিতে গিয়া দেও নাই আছে না কিন্তু ভিতরে একটা এরাদা হইছে বলতে যে কুম বিহ একটু মনোযোগ দিয়ে শুনিয়েন আল্লাহ দুইটাই যা কিছু গোপন করেছো আর যা কিছু প্রকাশ করেছো আল্লাহ দুইটাকে হিসাব করবে করার পরে আমাদের মধ্যে সাধারণের ধারণা হইলো কয় দেখি মিজানের পাল্লায় যদি নেকির পাল্লা বাড়ি হয় আর বদির পাল্লা যদি কম হয় চলে নো

কি এটা সম্পূর্ণ কার ইচ্ছা আপনি আমি কি এ হে দুই তিন দিন পাঁচ দিন দশ এক বছর দুই বছর ইমাম সাহেবের পিছনে না নামাজ পড়িয়া আপনার গাড়িটা উচা হইয়া যায় আছে না ওই সবাই খারাপ আমি হইলাম মত তাকে হ্যাঁ আর শুরু করে তো ও কাফের সে কাফের এক মারানো সাহেবের কথা শুনছি বেশ বোধহয় দশ বারো বছর আগে এক শহরে গিয়ে দুই ঘন্টা বক্তিয়া দিছে বক্তৃতা দেওয়ার পরে এক মুসলিম মানে কি এক শ্রোতা বড় রাগ হয়ে গেছে তার এখন সে রাগ দমন করতে পারে যাইয়া করে সোজা ধরছে কই করলেন কি আপনি কয় কি হয়েছে ক আমি আসছিলাম তো ইমানের কথা শুনতে কিন্তু দুই ঘন্টা দুই রাত আপনি সবাই শুধু কাফেরই বানাইলেন এই কথাটা বুঝছেন নি না খালি উমুখে কাফের তুমুকে কাফের আরে ভাই দে রসুল্লাহ বলছে খবরদার কাউকে কাফের বলিও না যদি বলো ও যদি কাফের হয় তো তুমি বাসলা আর ও যদি কাফের না হয় তুমি কাফের খবরদার ভালো বলো না আর যদি ভালো বলতে না পারো চুপ থাকো কে বলছে এটা আমার কথা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কথাগুলো সহজ না একদম সহজ আচ্ছা তো এই জন্য আমার ভাইয়েরা দেখি আমার পয়েন্টটা কিছু লেখেনে নে কিছুর জন্য বললাম হ্যাঁ হ্যাঁ না কি তার আগে কিসের ছিল হ্যাঁ এই যে হিসাবে বলতেছে যে কি কয় তুমি দেখেন কিছু মানুষ আছে এইভাবে করে কয় সুহান আল্লাহ বললে এই সব এগুলো সব আছে সব আলহামদুলিল্লাহ বললে এই সব আল্লাহ আকবর বললে এই সব তারপরে কি সোহানুল্লাহি সোহানিম হ্যাঁ এই সব এই সব যে সমস্ত মানুষেরা সব গুনে তারা একটু চিন্তা করে না যে কোন কোন জিনিস করলে তো গুণা হয় কথা বুঝতেছেন কিনা দুইটা তো একসাথে চলতেছে না আপনি ঠিক আছে তসবি পড়লেন এটাতে সব হইতেছে কিন্তু একই সাথে আপনি যে সুদী মঠকে যে একটা গরকিনা কিনে ফেলছেন এগুলো সব তো মাইনাস হয়ে গেল হয়ে গেল কিনা এরপরে আবার আল্লাহ বলতেছে যে না 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 আমার যদি ইচ্ছা হয় তোমারে জান্নাতে দিব আর আমার যদি ইচ্ছা হয় আল্লাহ একবার না যে তোমার জাহান্নামের বড় আলেম বড় কি শহীদ তারপরে কি বড়ো দানবীর কোনোটাতে কাজ হবে না ঠিক না যদি আল্লাহ খুশি না হন তো এই জন্য এই সাহাবিরা কাঁদতেছে তখন উনি যখন কাঁদতেছে তখন রসুল্লাহ সাহেসাল্লাম দ্বিতীয় আয়ারটা হইল রসুল্লাহ সাবিদের সাহাবিদের সান্ত্বনা দিতেছিলেন কি করবা আল্লাহ যখন বলে ফেলছে যত কষ্টই হোক না কেন শুনছো মাইনে নাও বুঝে শুনছো মেনে নাও কেন আল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ একটি আর সুতরাং খালি সারেন্ডার করে ফেলাও তাইলে তোমার বরকত এইটা শুনে এই যে কথোপকথন বলতেছে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে কেন কই যে মনের ভিতরে যেটা আসে এইটাও যদি হিসাব করে আমাদের তো সর্বনাশ ঠিক কিনা মনের ভিতরে কত রঙের বধ চিন্তা কুচিন্তা আসে কি না না কেউ কি বলতে পারবে যে আমার কোনোদিন জীবনে আসে না আমি সুবি একদম নাকি বলতে পারবে কেউ এটা মানুষের আসে ঠিক কিনা আচ্ছা এখন বলতেছে যে না আল্লাহর কথা তুমি কী করো মেনে ফেলো শুনছো যখন মেনে ফেলো সামেনা অ থানা এখন আল্লাহ খুব ভালো লেগে গেছে এখন আল্লাহ ইটা সার্টিফিকেট দিতেসে জোনার যে ভালো লাগছে বলতেছে আম আনা আল্লা চুলুবিমা উং ইলাইহি মের রাব্বি হি ওয়াল মেনুন কুল্লুন আম আনা ভিল্লা হিমা মালা এ ওয়া কুতুবিহি ও আরো চলি লা নোপার রে কোবাই না হাদিম মের রোসলি এই যে এখন এই যে ওনার কথোপকথন উনি এখানে দিয়ে দিলেন অকাল ওনারা বলেন তারা বলে নবী এবং তার অনুসারী সাহাবি তারা সবাই মিলে যখন তাদের বুঝে আসে না এত কঠিন লাগতেছে আল্লাহ কেন এটা দিছে যুক্তিতে তখন তারা সারেন্ডার করে ফেলে এবং তারা বলে যে সামেনা তিনি বলেন তার অনুসারীদের যে কি না শুনছ মেনে নাও যুক্তি তালাশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমার বুঝে আসবে না কি ততক্ষণ পর্যন্ত খালি সারেন্ডার করতে থাকো ঠিক আছে না এরপরে এইটা যখন হইছে এখন তৃতীয় আয়াত ওই যে প্রথম আয়াত আছে সাবিরা কানছে আসলে তো এটা কঠিন তো বলছে যে মনের গতি তো আমাদের কন্ট্রোলে নাই এটা হঠাৎ একটা মনের ভিতরে চলে আসে কি করব এখন তখন আল্লাহ যে ঠিক আছে একটু একটু সহজ করে কি করি কেন আল্লাহ রাবুল আলমিন সোহান আল্লাহ অব দি ডে পাগল পাড়া আমাদের সবাইকে জান্নাতের দেওয়ার জন্য মায়ার আল্লাহ সোহান আল্লাহ হ্যাঁ রাহমানুর রাহিম গফুরুর রাহিম শুধু বসে রয়েছে কি খালি মাফ করার জন্য আর ঝান্নাতে দেওয়ার জন্য আর আমরা কি করি খালি ছুটি এদিক ওদিক এদিক ওদিক আর উনি তো উনি কিন্তু খুব কষ্ট পায় কিন্তু উনি খুব কি আপনারা এটা চিন্তা করছেন কি না যে চিন্তা করেন যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে লক্ষ কোটি কোটি বছর ধরে মানুষ জাতি আছে না আদম আলাহিসাল্লাম থেকে শুরু করি এত বছর ধরে আল্লাহর সৃষ্টি মানুষকে একটু স্বাধীনতা দেওয়া তে কেমন করতেছে কেমন করতেছে হ্যাঁ আপনার বলতেছে যে কি আপনার যে লা কাদ হ্যাঁ আপনার কি হ্যাঁ ও লাকাত খালা আপনার ইনশান আফি আহ সেনিতাকুইন থুম আর আদাদ না আমি কি করেছি আমরা যে মানুষকে শ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছে কিন্তু এই মানুষ যদি নিচে নামতে থাক শুরু করে সে এক্কেবারে সর্ব নিম্নে যায় কোথায় যায় আসফালা সাফেলি নিবেন শয়তানের নিচেও যায় শয়তানের নিচে বুঝতেছেন নি ইবলিসের চাইতে নিচে যার নামে যাবে কি ইন্নল মুনাফিক ইনাফির হ্যাঁ ফিদ্দার কেল আসফালে সর্বনিম্নে তো সর্বনিম্নে বললে তো এর নিম্নে তার কিছু নাই আছে নাকি তাহলে শয়তান তার উপরে থাকবে আমার কথা বুঝা গেছে কি না হ্যাঁ এই এখন এই মানুষ তারপরও এই মানুষের প্রতি আল্লাহ তো মায়া এই যে এত নাফরমানি করে কই আল্লাহ তো কিছু করতেছে না তাহলে সবর করতেছে সবচেয়ে বেশি কে কত বছরের পর বছর শত বছর হাজার বছর লক্ষ বছর উনি সবর করতেছে কুই উনি তো রাগ উনি রাগ করলে তো শেষ হয়ে যাবে একটু মায়া হয় না আল্লাহর জন্য আহারে আল্লাহ তোমার কি কষ্ট হইতেছে আমাদের জন্য আপনার মায়া হয় কি না ওইটাই হচ্ছে চব্বুল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা আসা কোনো দিন এরকম চিন্তা করছেন কি না আহারে আল্লাহ তোমারে মানুষগুলো কীভাবে নাফরবানি করতেছে হ্যাঁ আচ্ছা তা এখন ওই যে এখন চলে আসেন যে ওই যে কষ্টটা যেটা মানুষ বান্দারা যে সহাবিরা চিন্তা করতেছিলেন যে এটা তো আমাদের দ্বারা সম্ভব না সর্বনাশ হয়ে গেছে এখন আল্লাহ সান্ত্বনা দিতেছে বলতেছে কি লাইউ ক্যালিফুল্ লাহুন আছে নীল লাউ সাহা ও আমার বান্দারা ও নবী মোহাম্মদ সাইসাল্লামের সহাবির আহম্মদরা একটু কি করো হ্যাঁ কষ্ট নিও না একটু সান্ত্বনা দেই শোনো হ্যাঁ যে বলতেছি যে কি আমি কাউকে লা ইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহ কাউকে তার সহ্যর অতিরিক্ত বোঝা আমি চাপিয়ে দেই না যদি সত্যি তোমার মনের ভিতরে কি চলতেছে এটার উপরে যদি তোমার কোনো কন্ট্রোল না থাকে এইটা আমি ইগনোর করব আমি মাফ করে দিব তাহলে বুঝতেছেন কি না আদর শুনে ভালো লাগে না কারণ মানুষে বললে ভালো লাগতো আচ্ছা হ্যাঁ কি মায়ার জিনিস সোহার হেমদি হ্যাঁ এরপরে লাইক লিফুল্লাহ নাফসান ইল্লাহ উসাহা লাহা মা কাশাবাদ এরপরে তো দোয়াগুলা আছে আমার মূল কথাটা এখানে চলে আসতে যে বেসিক জিনিস হচ্ছে আমার ভাইয়েরা রসুলুল্লাহ শেষ সল্লেমের উন্মত হিসেবে জীবন যাপন করতে চান নিজের এবাদতের উপরে এত কনফিডেন্ট হইয়া না বোঝা গেছে কিনা এক জীবনের ইবাদতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদকা জারিয়ার রাস্তা খুলে রেখেছে সন্তানদেরকে ঈমান শিখে যান যাতে করে আপনি আমি এখন যে রকম আমাদের বাবা মা যাদের চলে গেছে দুনিয়া থেকে কবরে শুয়ে আছে আমরা পড়তেছি পড়েন নামার সাথে রববি রাহমাহুমা কামা রাব্বায়নি সগীরা এইটা পড়লে এখন আপনি আমি কি চাই না যে আমাদের ছেলে মেয়েরাও আমাদের মৃত্যুর পরে আমরা যখন কবরে শুয়ে থাকবো ওরাও পড়ে ও পড়বে কে যদি নামাজই শিখে না যাই হবে ঠিক আছে না তো এই যে এবাদতের সাইটগুলো যে বললাম এরপরে আসেন হচ্ছে দাওয়াতের কথা হুম দাওয়াত কথা বলছেন তো এবাদত যা কিছু আছে সমস্ত কিছু সাল্লাম যেভাবে যেভাবে করেছেন সেভাবে সেভাবে করতে হবে এটার বিপরীত করলে কি হবে বেদাত হয়ে যাবে এ আমাদের সমাজে একটা বেদাতেরও একটা কিছু ভুল ধারণা আছে হ্যাঁ বেদাত 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 আপনার বেদাত বলতে গিয়ে কয় যে রসুল সা্লাম যেটা ব্যবহার করে না সেটাও বেদাত এই যে ধরেন এই কলম এই কলম রসুল রসুল্লা সাহেসলামের আমলে কি এইভাবে ছিল না তাহলে কি এটা বেদাত এটা বেদাত নয় কেননা এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয় এই মোবাইল রসুল্লাহ সাহেমের ছিল না কি এটা কি এটা বেদাত না এটা একটা ব্যবহারের একটা জিনিস এটা কোনো নামাজ আবাদত শেষদা এগুলোর সাথে সম্পর্কিত না ঠিক না যে কোনো কল্যাণময় জিনিসই হইল মুসলমানের জন্য এবং ইসলামিক যে কোনো কল্যাণময় জিনিস ঠিক তো এস এই জন্য এই সুন্নাত বেদাত এগুলো আপনারা নিজেরা শিখবেন ছেলে মেয়েদেরকে শিখাবেন তাহলে যাতে করে তারা কি করান সুনার আলোকে তাদের জীবনকে গড়িয়ে নিতে পারে গড়ে তুলতে পারে হ্যাঁ তাহলে করলে কি হবে আমার আপনার জন্যই কি হবে লাভ হবে যেমন কি রসুরল্লা সাহে সাল্লাম বর্ণনা করতেছেন যে কি একটা মানুষ সে পাঁচশো বছর আগেকার জমানায় অনেক বছর বাঁচত সাল্লাম পাচ্ছেন কোরআনে বলছে কি পঞ্চাশ বছর কম এক হাজার বছর তাহলে কত বছর দাও শুধু দাওয়া কাজ করছেন এটা পঞ্চাশ বছর কম এক হাজার সাড়ে নশো বছর দাওয়াতি কাজ করছেন তাহলে অনেকশো বছর কোনো জমানায় ছিল বাড়ছে মানুষ এখন না আপনার কী হয়েছে বাসার লাইফ এক্সপেকটেন্সি কম একশোর নিচে তাই না আচ্ছা তো এরকম রসুল্লাহ সাহাশাল্লাম এক ব্যক্তির বর্ণনা করতেছি পাঁচশো বছর মানুষটা বাসার হায়াত ছিল এই পাঁচশো বছর ধরে খালি এবারত করছে এবার করছে আল্লাহর এবাদত করতে 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 তার এবাদত করাটা এত ভালো লেগে গেছে আজরাইল চলে আসছে তার যখন মৃত্যুর সময় এসে গেছে আজরা এসে তার যান কবচ করবে ওই সময় সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল যে আল্লাহ আমার তোমাকে সেজদা দিতে এবাদত করতে আমার এত ভালো লেগে গেছে আমাকে আরও কিছু সুযোগ দাও আমি ভুল করেছি প্রথম কত বছর ছিল প্রথম জমানায় এইটা বলা নাই আরো পাশ চাইছে উনি বোঝা গেছে কিনা এখন এবং আমারে আর এমন এক জায়গায় নিয়ে আমারে ফালাও যেখানে কিনা না আশেপাশে একটু হাত বাড়াইলে কিছু ফলটল পাওয়া যাবে একটু খাবো আমি যাতে করে চাষ করা না লাগে রান্না করা না লাগে খালি তোমার সিদ্ধা দিব আল্লাহ মা এক কবুল করে কেন বান্দাকে ভালোবাসছে তো আল্লাহর হ্যাঁ এই যে খ্যান করেন হ্যাঁ আচ্ছা এটা তো আরেক পয়েন্ট চলে আসছে ওইটা একটু পরে বলি তো কি হলো এখন এই মানুষটা দেওয়া আবার যখন হায়াত বাড়ায় দিল তো উনি নিরিবিলি আবার আবাদত করে যখন মৃত্যু চলে আসছে আল্লাহর সামনে হাজির করেছে আল্লাহ বলতেছে ফেরেশতাদের তাদের কয় আমার রহমতের উপরে ভর করে ওরে জান্নাতে দিয়ে দাও তার ইজ্জতে লেগে গেছে ও আল্লাহ হইল কিটা আমি জীবনের প্রথম পর্যায়ে আবার শেষের পর্যায়ে এত সব বছর ধরে আমি এত কষ্ট করে আদত করলাম ওগুলো কোথায় গেল আপনার রহমতের উপরে আমি জান্নাতে চাইতাম আপনি বুঝতেছেন কি না এরকম আমাদের মধ্যে হইয়া যায় না কিছু বছর একটু নাল্লায় নামাজ পড়ার সুযোগ দিছে আদত করার সুযোগ দিছে নিজেরা জান্নাতেই মনে করছে আর সবাই খালি কয় মানুষ কপালটা খালি কুচকাইয়া রাখে কয় সবাই খারাপ তো আপনি যদি কপালটা কুচকাইয়া রাখেন খারাপ মানুষে আপনার কাছে আসতে সাহস পাবে না দাওয়াত পাবে কেমনে ঠিক না আচ্ছা এরপরে আল্লাহ রাবুল বলতেছে যে ও ফেরেস যাও তো দেখি ও একটু হিসাব চাইতেছে নিয়ে যাও বেশিক্ষণ লাগে না কিছুক্ষণ পরে চ্যাং দোলা করে বোঝেন বোঝেননি উফরে মাথা নিছে দুই সন্ডা মার্কা ফেরেস্তা দুইজন নিয়ে না দিছে আল্লাহ কে কই যাও কই যাও ক আল্লাহ ও সর্বনাশ হইছে ওরে জাহান নামে নিয়ে যেতেছি কেন কয় মাত্র তোমার দেওয়া দুইটা চোখ ফালাইছিলাম তোমার দেওয়া চোখের নেয়ামত এক দিছি ওইটা দেখি বাড়ি হয়ে গেছে তার দুই জীবনের থেকে এখন আমরা ডরাইছি আর হিসাব করলে আরো জাহান্নের বেশি দলে চলে যাবে সুতরাং তখন ওই মানুষটা অরিজিনালি মূলে তো আল্লাহ ছিলেন উনি বুঝে ফেলছেন ও আল্লাহ রে আমার মাফ করে দাও বুঝে ফেলছি সরি আমার ভুল হয়ে গেছে তখন আল্লাহ তারপরেও কয় যাক আচ্ছা তাহলে বুঝছো তখন যাও আমার রহমতের উপরে ভর করে জান্নাতে প্রবেশ করো তো সুতরাং নবী মাহমদ সাহেব বলতেছেন সাহাবীদেরকে কয়ে যে কি দুনিয়ার কোন মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিরা বলতেছি ইয়া রসুল্লাহ আপনিও কয় আমিও তো এই জন্য কি হইল কি না সিরাতের কিছু কথা নবী সাহেব আর কতক্ষণ আছে দুই মিনিট আর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক এক ইয়ে একবারে তো এত কথা বলার দরকার নাই আর আরেকটা হলো যে আমার চাইতে আমার বড় ভাই ওস্তাদ মুরব্বী আমার চাইতে আরো ভালো বলবেন ইনশাআল্লাহ তা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমি যতটুকু আলোচনা করেছি এটা মধ্যে যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করে দেখে এবং আপনাদেরকে আমাকে সবাইকে ভুলেই দেখ কোনো ভুল যদি থাকে আর যদি যা কিছু কোরআন থেকে বলেছি কোরআনের আয়াত নবী সাল্লামের হাদিস এটার জন্য আমরা মনে রাখতে পারি এবং আমলে পরিণত করতে পারি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সোহান আল্লাহ সোহানকা اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته